যুব সমাজ ধ্বংসের জন্য এক নাম্বার কারণ হলো মাদক জুয়া এগুলোর সয়লাব ঘটে যাওয়ার কারণে আজকের যুব সমাজ তরুণ সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে আগে তো মাদক শহরে বন্দরে নগরে সীমাবদ্ধ ছিল এখন এই মাদক স্কুল কলেজের ক্যাম্পাসে ঢুকে গেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন গাজা রাখরা এখন এই মাদক অজপাড়া গায়ে ঢুকে গিয়েছে অজপাড়া গায়ে ঢুকলেও দেখা যায় বাসের ঝাড়ের চিপায় চাপায় স্কুলের সামনে পিছনে মাদক আর জুয়ার আসর দেখা যায় সব জায়গায় এটা ঢুকে পড়েছে এই মাদক গ্রহণের ফলে প্রথম যে ক্ষতিটা হয় নিজের ক্ষতি আপনার এই ফিজিক্যাল এনার্জি নষ্ট হয়ে যায় ফিজিক্যালি আপনি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেলেন পাশাপাশি এই মাদক গ্রহণের কারণে পারিবারিক কলহ দাম্পত্য কলহ সামাজিক বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে যায় এজন্য যে জিনিস গ্রহণ করলে সমাজ বিনষ্ট হয় সেই জিনিসকে ইসলাম মূল থেকেই হারাম করে দিয়েছে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম নবীজি বলেছেন নেশাদাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরা নবীজি বলেছেন মাদক হারাম হওয়া সত্ত্বেও যারা মাদক গ্রহণ করবে আর নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়ার সফর শেষ করে মৃত্যুবরণ করবে এরা জান্নাতের গন্ধ পাবে না এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ যে পবিত্র শরাব দিবেন সেই শরাবও তারা পাবে না জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য অনেক ধরনের পানীয়ের ব্যবস্থা আছে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মাসালুল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন সেখানে আছে সুপিয় তৃপ্তি নিবারণকারী মিষ্টি পানির ঝর্ণা এক বোতল আর দুই বোতল পানি নয় জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা এর চাইতে আরো পিওর আর অথেন্টিক পানির ঝর্ণা দ্বারা আল্লাহ বহমান করে দিবেন সুবহানাল্লাহ এখানেই শেষ নয় আল্লাহ তাআলা আরো বলেছেন সেখানে তাদের জন্য থাকবে দুধের ঝর্ণা এমন দুধ লাম ইয়াতাগায়্যারু তাআমুহু যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না আপনার বাড়ির গাভীর দুধ দহন করি আপনি যদি দুধ আজকে পাতিলে রেখে দেন আজকে যদি দুধ পান না করেন দুধ যদি না খান আগামীকাল দেখবেন স্বাদ পরিবর্তন হয়ে যাবে খেতে একটু টক টক লাগবে পরের দিন দেখবেন দধি থেকে আস্তে আস্তে ঘি বের হচ্ছে মাখন বের হচ্ছে অর্থাৎ দুনিয়াতে যে দুধ আছে এই দুধের স্বাদটা সময় যাওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আপনাকে জান্নাতে এক বোতল আর দুই বোতল দুধ দেওয়া হবে না দুধের ঝর্ণা এখন আপনি ভাবতে পারেন দুধের ঝর্ণা থাকলে যদি ঝর্ণা থেকে দুধ শুধু পড়তে থাকে পড়তে থাকে এটাও তো নষ্ট হয়ে যেতে পারে এজন্য আল্লাহ বলেছেন না নষ্ট হবে না লামিয়াতা গায়্যারু তামুহু এর স্বাদ কখনো নষ্ট হবে না শুধু তাই নয় সেখানে আছে এমন মদের ঝর্ণা এক বোতল দুই বোতল না কত মদ খাবা খাও এখন বলবেন হুজুর দুনিয়ায় আল্লাহ জান্নাত দুনিয়ায় আল্লাহ মদ হারাম করলেন আর জান্নাতে কেন মদ পান করাবেন এর কারণ হলো জান্নাত হচ্ছে এনজয়ের জায়গা উপভোগের জায়গা ওখানে উপভোগের জন্য ফিজিক্যাল এনার্জি দরকার দুনিয়ার মদ আর জান্নাতের মদের পার্থক্য হলো দুনিয়ার মদ হলো পচা অপবিত্র নাপাক হারাম এগুলো গ্রহণ করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হয়ে যায় ফিজিক্যালি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর মধ্যে নেশা আছে আর জান্নাতের সেই খামারের ভেতরে কোনো নেশা নাই সেটার মধ্যে ফিজিক্যালি কোনো ক্ষতি নাই আল্লাহ কোরআনের জন্য বলেছেন লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন ওই শরাবের ভেতরে কোনো ফিজিক্যাল ক্ষতি হওয়ার উপায় উপকরণ নাই মেধা বিলুপ্ত হয়ে যায় এমন কিছুই নাই
বরং এটা গ্রহণ করলে পরে বান্দা আরো পবিত্র থেকে পবিত্রতর হবে আরো বেশি এনার্জেটিক হবে সুবহানাল্লাহ চার নম্বরে হলো ফিহা আনহারুম মিন আসালিম মুসাফফা সেখানে আছে মধুর ঝর্ণা মধু হলো একটা পবিত্র খাবার মধুর নামে কোরআনে একটা সূরাও আছে সূরার নাম সূরা নাহাল সেই সূরায় আল্লাহ বলেছেন ফিহি শিফাউল লিন্নাস এই মধুর মধ্যে মানুষের জন্য আছে শিফা শীতের দিনে বেশি বেশি মধু খাবেন মধু খেলে দেখবেন শরীর গরম থাকে শরীর এনার্জেটিক থাকে আল্লাহর নবী কিছু খাবার পছন্দ করতেন সব সময় খেতেন নবীজি সকালবেলা তার ব্রেকফাস্ট আরম্ভ করতেন নাস্তা আরম্ভ করতেন খেজুরি দিয়া আর আপনারা ব্রেকফাস্ট আরম্ভ করেন তৈলাক্ত খাবার দিয়া এই জন্য প্রত্যেকের পেটের ভেতরে আছে গ্যাস আর গ্যাস কারণ খাবার দাবারের ভেতরে রসুলের তরিকা নাই কিছু লোক খাবার খেতে বসলে খেতে খেতে গলা পর্যন্ত নিয়ে আসে এই জন্য এদের শরীরে রোগ বেশি মানুষ শুধু না খাইলে মরে না মানুষ খাইলেও মরে কারণ খাবার দাবারে অনিয়ম কিছু মানুষ আছে খাবার দাবারে যখন বসে লুঙ্গি একদম লুজ করে বসে মনে হয় আজকেই সব খাইয়া ফেলবে এই রকম খাবার খেতে আপনাকে কে বলেছে খাবার খাবেন রসুলের তরিকা মেনে যারা রসুলের তরিকায় খাবার গ্রহণ করে এদের কখনো পেট বড় হবে না কিছু মানুষ আছে পেট বড় হইতে 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 একেবারে তরমুজের মতো হয়ে গেছে ড্রামের মতো পৃথিবীর কোন পয়গাম্বরের বুকের থেকে পেট উঁচা ছিল না কারণ তাদের খাবার দাবারের মধ্যে নিয়ম ছিল আপনার খাবার দাবারের মধ্যে নিয়ম নাই নিয়ম ঠিক করেন লুঙ্গি লুজ করে কিসের খাওয়া খাবার দাবার খাওয়ার সময় পেটের এক ভাগ আপনি খাবার দিয়ে পূরণ করেন আরেক ভাগ পানীয় এক ভাগ খালি রেখে দেন দেখবেন আপনি খাবার দাবার নিয়ম মতো খেলে শরীরটা হালকা হালকা লাগে আর যারা বেশি বেশি খায় শুধু ফার্মের মুরগির মতো জিমায় আছে না নাই নবীজি বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটা দ্রব্য হারাম এই হারামের ধারে কাছেও যেও না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন এই নেশা জাতীয় দ্রব্যগুলো এগুলো হলো শয়তানের কারসাজি আমাদেরকে বিপদে নিয়ে যাওয়ার জন্য শয়তানের কিছু উপাদান আছে শয়তানের এই উপাদানগুলোর মধ্যে একটা উপাদান হলো মাদক রব্বুল আলামিন কোরআনুল কারিমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাইদাহের নব্বই নম্বর আয়াতের জন্য বললেন أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা আমরা ইমানদার না বেঈমান এটাও জুড়ে বলতে পারলেন না আমরা ইমানদার না বেঈমান আমরা বললাম আল্লাহ আমরা ঈমান এনেছি আমরা ঈমানদার আপনার কাছে আমাদের ফরিয়াদ হলো আমাদের ঈমান আপনি কবুল করে নেন বলেন আমিন আল্লাহ বললেন হে বিশ্বাসীরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম নিশ্চয়ই মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম মিন আমালি শাইতান এগুলো হলো শয়তানের কারসাজি শয়তান এগুলো দিয়ে তোমাদেরকে ফান্দে ফেলতে চায় সুতরাং খবরদার সাবধান শয়তানের ধোকা থেকে নিজেকে বাঁচাও আল্লাহর নবী বললেন লা তাশরাবুল খামর মাদক গ্রহণ করো না ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শর কারণ সমাজের সকল মন্দ সকল অশ্লীলতার চাবিকাঠি হলো এই মাদক বলবেন হুজুর নবীজির এই হাদিসের সাথে সমাজের বাস্তবতার মিল কোথায় আল্লাহর নবীজি বললেন মাদক হলো সমাজের সকল ফিতনার সকল অশান্তির মূল এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন শয়তান তোমাদের মধ্যে ভেজাল লাগানোর জন্য মদ আর জুয়াকে সে উপাদান হিসাবে গ্রহণ করেছে আল্লাহ এর জন্য সূরা মাঈদার পরের আয়াতে বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদ في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون
আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান নিশ্চয়ই শয়তান চায় আইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ বিশৃঙ্খলা শয়তান সৃষ্টি করতে চায় মাদকার জুয়ার মাধ্যমে আমাদের সমাজে বিশৃঙ্খলা মাদকার সমাজের ছোবলের কারণে দাম্পত্য কলহ পারিবারিক কলহ আসেন এবার আয়াতের সাথে বাস্তবতার মিল খুঁজে বের করি মাদকাসক্ত ব্যক্তি মদ খুরি আবাকুর গাজাকুর আর জুয়াকুর ব্যক্তিগুলোই দেখবেন সমাজে বউ পিটায় বলবেন বউ পিটায় কেন মাদক গ্রহণের জন্য টাকা নাই বাড়িতে গিয়ে বউকে বলে টাকা পয়সা কোথায় আসলে তো টাকা পয়সাই রাখে নাই বউ যখন বলে টাকা নাই তখন আন্দাজে বউ পিটায় আবার জুয়াখুর ব্যক্তিরাও বউ পিটায় মাদকাসক্ত জুয়াখুর ব্যক্তিদের কাছে যখন টাকা থাকে না জুয়ায় যখন হেরে যায় তখন দেখা যায় বউয়ের গহনা কাটি সোনা দানা পর্যন্ত বিক্রি করে এই জন্য হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভেজাল আছে না নাই মাদকাসক্ত আর জুয়াখুর লোকেরা যখন এগুলোতে আসক্ত হয়ে পড়ে তার পকেটে যখন পয়সা থাকে না তখন বাপের পকেট থেকে পয়সা চুরি করে এই জন্য মাদকাসক্ত আর জুয়াখুররা চোর হয়ে যায় মাদকাসক্ত আর জুয়াখুর ব্যক্তিদের কাছে যখন পয়সা থাকে না সমাজে এমন এমন বহু এক্সাম্পল আছে উদাহরণ আছে বাবার ফাইল থেকে জায়গা জমিনের দলিল এনে চুরি করে সে বন্ধক দিয়ে মানুষ থেকে টাকাও নিয়ে নেয় এইরকম সমাজেও আছে শুধু তাই নয় মাদকাসক্ত ব্যক্তি আর জুয়ায় আসক্ত ব্যক্তির কাছে যখন পয়সা থাকে না তখন সে রাস্তাঘাটে চুরি আরম্ভ করে মানুষের বাড়িতে গরু চুরি করে মাদকাসক্ত আর জুয়াখুর ব্যক্তির কাছে যখন পয়সা থাকে না রাস্তাঘাটে দিনের বেলা রাতের বেলায় খুন খারাপি করে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ বাড়ানোর জন্য কলহ বাড়ানোর জন্য সমস্যা তৈরি জন্য শয়তান যে দুইটা উপাদান গ্রহণ করে সেটা হলো মদ আর জুয়া আজকের সমাজের যুবক তরুণেরা মদ আর জুয়ায় আসক্ত খেলা হয় আইপিএল ইন্ডিয়াতে আর যুবক পোলাপাইন খেলা নিয়ে জুয়া ধরে জুয়ার বাজে ধরে বাংলাদেশে খেলা হয় ঢাকার মিরপুর স্টেডিয়ামে আর জুয়ায় ছেলেরা বাজি ধরে সিলেটের সুবিধ বাজারে খেলা হয়েছে এবার কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের মারামারি হয়েছে সুনামগঞ্জে আর নোয়াখালীতে আপনারা বলতেছেন আমি এমনি এমনি নাম বলে যাচ্ছি না নোয়াখালীতে ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনার সমর্থকের পেটের ভিতরে ছুরি ঢুকায় দিয়েছে আপনারা ভুলে গেছেন এগুলা খেলা হয় কোথায় ঝামেলা হয় কোথায় যাদেরকে মিছিল যাদেরকে নিয়ে যুবকরা মিছিল দেয় এরা বাংলাদেশকে চিনেও না যুবক ভাইদেরকে বলছি মদ আর জুয়ায় আসক্ত হওয়া যাবে না বাঁশের ঝাড়ের চিপায় চাপায় স্কুল কলেজের সামনে পিছনে বারান্দায় মাঠে ঘাটে নারিকেল গাছের তলে যেন জুয়ায় আমরা আসক্ত না হই মদ্যপানে মাদক ইয়াবা গাঁজায় ফ্যান্সি টিলে যেন আমরা আসক্ত না হই কারণ এগুলোকে যিনি হারাম করে দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তির উপরে আমার লানত নাম্বার ওয়ান আসিরাহা যেই ব্যক্তি মাদক গ্রহণ করে তার উপরে লানত দুই নাম্বার হলো মুতাসিরাহা যারা মাদকের প্রোডাকশন ফ্যাক্টরি বানায় তাদের উপরেও লানত তিন নাম্বার হলো সারিবা এর ব্যাখ্যায় বেশিরভাগ মুহাদ্দিস বলেছেন যে তিন নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তি মাদকের ফ্যাক্টরি মাদকের কারবারিদের উপদেষ্টা নিয়োগ হয় দেখবেন বিভিন্ন সংগঠনে উপদেষ্টা আছে আমার দেশে ভালো কাজে উপদেষ্টা আছে খারাপ কাজেও পিছনে উপদেষ্টা আছে না নাই মাদকের কারবারিদের উপদেষ্টা আছে চার নাম্বার হলো ওয়াহামিলাহা যারা মাদক ক্যারি করে পরিবহন করে মনে করেন ইন্ডিয়া দিয়ে মাদক চালান হলো আর ভুলাগঞ্জ থেকে সিলেটে যেই যেই ড্রাইভার তার গাড়ি দিয়ে এই মাদক চালান নিয়ে যাবে নবীজি বলেছেন বহনকারীর উপরে ওলানো পাঁচ নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি যেই দিকে এই মাদক যেই অঞ্চলের জন্য বহন করে নিয়ে যাওয়া হয় তাদের উপরে ওলানত ছয় নম্বর হলো ওয়াসাকিয়া যে মানুষকে মাদক সার্ভ করে আমাদের সিলেট মৌলভীবাজার অঞ্চল হলো প্রবাসী অধ্যুষিত অঞ্চল লন্ডনে গেলেন আমেরিকায় গেলেন এখন চাকরি বাকরি নাই এই চাকরি বাকরি পাচ্ছেন না চাকরি বাকরি নাই বলে আপনি যদি এমন রেস্টুরেন্টে এমন বারে বা নাইট ক্লাবে চাকরি পান যেখানে চাকরি করলে পরে মদ সার্ভ করতে হয় নবীজি বলেছেন এই রকম চাকরি করে যারা মানুষকে মদ সার্ভ করে ওই ব্যক্তির উপরে লানত সাত নাম্বার হলো ওয়াকিল সামিনাহা
সাত নাম্বার হলো ওয়াকিল সামিনাহা এই মাদকের বিনিময়ে যারা মূল্য গ্রহণ করে বলবেন হুজুর এরা কারা এরা হলো বিভিন্ন জনপ্রতিনিধি নামের নেতা নামের খেতা যারা তার এলাকা দিয়ে মাদকের চালানের জন্য বিনিময় গ্রহণ করে ঘুষ হিসাবে আসে না নাই আট নাম্বার হলো ওয়াবাইয়াহা যারা এই মাদক বিক্রি করে নয় এবং 10 নাম্বার হলো ওয়াল মুস্তারিলাহা ওয়াল মুস্তারাতুলাহু যে বিক্রি করে আর যে কিনে ক্রেতা বিক্রেতা উভয়ের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যেই মাদক এর সাথে সম্পৃক্ত হয়ে গেলেই আল্লাহর নবীর লানত সেই মাদক থেকে আমাদের বেঁচে থাকা দরকার কারণ আমরা নবীজির লানত চাই না সাফায়াত চাই আস্তে বলবেন না জোরে বলেন আমরা নবীজির লানত না সাফায়াত চাই তো নবীজির সুপারিশ যদি আমরা চাই আমাদের এই এলাকায় আমাদের এই কোম্পানিগঞ্জের মধ্যে মাদক আর জুয়ার বিরুদ্ধে আমাদের অ্যাকশন শুরু হবে ইনশাআল্লাহ মাদকের সাথে আমাদের সম্পর্ক নাই জুয়ার সাথে আমাদের সম্পর্ক নাই অপকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক এখানে যত তরুণ যুবকেরা এসেছে সবাইকে ওয়াদা করতে হবে মাদকের সাথে জুয়ার সাথে আমরা এর ধারে কাছেও যাব না পারা যাবে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান মাশাআল্লাহ আল্লাহ সবার হাতগুলো কবুল করেন হাত নামান আজকে প্রতিটা পয়েন্ট একদম বাস্তবতার সাথে মিলবে সবাই শুনবেন তো নাম্বার 2 যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো বিধর্মী কাফির বেঈমান আর বিজাতীয়দের অনুসরণ এবং অনুকরণ আজকের যুবকরা ধ্বংস হওয়ার আরেকটা অন্যতম কারণ হলো এই যুব সমাজ কাফির বেঈমান মুশরিক বিজাতীয় বিধর্মদের অনুসরণ অনুকরণ করছে আজকে 18 জানুয়ারি 18 দিন আগে 31 ডিসেম্বর যখন ছিল 31st নাইটে অনেক যুবকরা হ্যাপি নিউ ইয়ার মেসেজ দিয়েছে না বুঝে মেসেজ দে তারা যদি বলেন মেসেজ দিছত কেন হিস্ট্রি বলতে পারবে না ব্যাকগ্রাউন্ড বলতে পারবে না আমি জানি না আমাদের এলাকায় কেমন অবস্থা ছিল আমি ওই দিন দেখলাম ঢাকাতে চিটাগং এ আতশবাজি আর ফটকাবাজি তারা ওই দিন বর্ষবরণ করছে আতশবাজি ফটকাবাজি নাচ গান বাজায়া যদি বলি এটা কোথা থেকে আসলো বলো বলতে পারে না এখানকার কমিটিও জানে না লেখছে 2024 ইং পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নাই পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার নাই আমাদের বাংলা একটা ক্যালেন্ডার আছে ওটা হলো বঙ্গাব্দ আরবিতে একটা ক্যালেন্ডার আছে যেটা দিয়ে আমরা রমজানের রোজা রাখি যে ক্যালেন্ডার অনুযায়ী আমাদের শবে বরাত আমাদের শবে বরাত দুই ঈদ রোজা সমস্ত ইবাদত বন্দেগী আমরা যে ক্যালেন্ডার অনুযায়ী করি সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার আর আরেকটা ক্যালেন্ডার যেটা পৃথিবীতে ব্যবহার হয় যেটাকে আপনারা ইংরেজি বলেন এটা ইংরেজি না এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার এটাকে বলা হয় খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ মানে কি খ্রিস্ট যুগ অব্দ সমান খ্রিস্টাব্দ খ্রিস্টানরা এই ক্যালেন্ডার বানিয়েছে খ্রিস্ট জন্মের বছরকে সাল গণনার শুরু ধরে আমরা ঈসা নবীকে মনে করি পয়গাম্বর তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল আর খ্রিস্টানরা মনে করে উনি হচ্ছেন আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ শুধু তাই নয় খ্রিস্টানদের একটা গ্রুপ মনে করে ঈসা রুহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহ নাউজুবিল্লাহ আর আমরা মনে করি আমাদের রবকে ঈসা নবী হচ্ছেন আল্লাহরই পয়গাম্বর এটা আমাদের ধারণা কিন্তু এই খ্রিস্টানরা মনে করে তিনি হচ্ছেন আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ তো এই সাল তারা বানাইছে কেমনে শুনেন আমরা যাকে ঈসা নবী বলি তারা তাকে যীশু খ্রিস্ট বলে যুবকরা আসে না ঘুমাই গেছে তো শোনো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দেওয়ার আগে এগুলো শোনো শোনা দরকার আগে যীশু খ্রিস্ট জন্মের প্রায় 1600 বৎসর পরে কত বছর কত বছর 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে পৃথিবীতে নতুন একটা ক্যালেন্ডারের আবিষ্কার করেন যেই ক্যালেন্ডার হলো এই খ্রিস্টীয় ক্যালেন্ডার আর এই খ্রিস্টীয় ক্যালেন্ডারের সাল গণনা শুরু হয়েছে কোথার থেকে যেমন আরবি ক্যালেন্ডার এটার সাল গণনা শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে এক ধরে তো এই খ্রিস্টানদের ক্যালেন্ডার তারা তাদের সাল গণনা আরম্ভ করেছে যীশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে 1 2 3 4 5 6 7 গুনতে গুনতে এখন 2024
এজন্য দেখবেন আমি যে কথাগুলো বললাম একটু প্রমাণ দেই এখানে তো পড়াশোনা করে অনেক ছেলেরা আছে যারা ছাত্র পড়াশোনা করো তোমরা বলো তো বাংলায় তো অনেকে ভুল লিখে তোমরা হয়তো ভুল লিখতা 2024 ইং বা মানুষ খ্রিস্টাব্দ লিখে ওটা যখন আমরা ইংরেজিতে লিখি মনে করেন 2024 এরপর আমরা কি লিখি মাথায় শুধু পাথর আর বালুর চিন্তা পড়াশোনার তো চিন্তা নাই এটাও এখানে এখানে ছেলেবেরা এখানে ছেলেরা বলতে পারলো না এগুলো তো নোয়াখালীতে প্রশ্ন করলে শত শত ছেলেরা উত্তর দিত মাথার ভিতরে শুধু বালু আর পাথরের চিন্তা তো পড়াশোনা নাই তোমাদের এটা আজকে এখানে বোঝা গিয়েছে যারা স্কুলে কলেজে পড়ো সারা দিন ফোন নিয়ে ফুটুর ফাটুর করে এটাই তার প্রমাণ 2024 ইংরেজিতে লেখে ডেইলি স্টার ইংরেজি ইয়াসনা পত্রিকা আরো বিভিন্ন ইংরেজি পত্রিকা আছে পত্রিকা পড়বা ইংরেজি পত্রিকা আরবি পত্রিকা যারা মাদ্রাসায় পড়ো আরবি বিভিন্ন মাজাল্লাত আছে এগুলো পড়ো ভাষায় দক্ষতা অর্জন করো ভাষা শিখো ভালো করে পড়াশোনা করো দেখবা তামাম দুনিয়ার মানুষ তোমার পিছনে ঘুরবে ইংরেজিতে এটা লিখে এভাবে 2024 এডি এডি হলো সংক্ষিপ্ত রূপ শর্ট ফর্ম এটার ফুল মিনিং হলো আননু ডোমেনি আননু ডোমেনি এটা হলো ল্যাটিন পরিভাষা খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড বাংলায় অর্থ হলো আমাদের প্রভু জন্মের বছর নাউজুবিল্লাহ পড়তে মন চায় না আর যদি যীশু খ্রিস্ট জন্মের পূর্ববর্তী বছর তারা উল্লেখ করে তো ইংরেজিতে লিখে বিসি মানে হলো বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্ব তো যে ক্যালেন্ডার খ্রিস্টানরা বানালো আর খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী তারা পহেলা জানুয়ারিতে আনন্দ উৎসব ফটকাবাজি আতশবাজি করে ওদের তো ঈমান নাই ওরা বেঈমান আমাদের মধ্যে তো ঈমান আছে আমাদের এক মিনিট যায় আমাদের কবরের চিন্তা বাদে আমাদের কবরের চিন্তা মাথায় আসে ওদের তো ঈমান নাই ওদের পরকালের টেনশন নাই কবরের টেনশন নাই কারণ ওর তো ঈমানই নাই আমার তো ঈমান আছে আমি একজন ঈমানদার হয়ে তাদেরকে অনুসরণ করে আমি কেমনে 31st নাইট উদযাপন করি মুসলমান হয়েও যারা ওদের অনুসরণ করে অনুকরণ করে 31st নাইট উদযাপন করে এরা মুসলমানের ঘরে জন্ম নিলেও এরা আসলে ইহুদি খ্রিস্টানদের অনুসারী সামনে আসতেছে আর এক মাস যুবকরা তো জানো বলো তো ফেব্রুয়ারির কত তারিখ দেখছেন এখানেও জানে আমি ভাবছিলাম আমার এলাকার যুবকরা হয়তো জানে না এখানেও জানে 14ই ফেব্রুয়ারি এটা জানি কি দিবস হ্যাঁ এই দেখেন এখন তো মুরব্বীরা আছে বলতেছে না বলে হেরা হেরা থাকলে আওয়াজ দেখতেন কেমন হয় কয় ভালোবাসা দিবস আচ্ছা তোমাদের কথা মানলাম ভালোবাসা দিবস তো ভালোবাসার ইংরেজি কি এখন বলে না শরম লাগে আর বন্ধুরা একত্রিত হইলে অথবা ফেসবুকে ঢুকলে অথবা কোনো মেয়েদেরকে রাস্তায় একা পাইলে তখন কিন্তু ঠাস করে বলে ফেলে ভালোবাসার ইংরেজি হলো লাভ আর দিন বা দিবসের ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে তো ভালোবাসা দিবসের ইংরেজি লাভ ডে না হয়ে ভ্যালেন্টাইন ডে কেন নামের ভিতরেই বেজাল আছে তো বেজালটা কোথায় ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম যেমন আমার নাম হাসিব ভ্যালেন্টাইন হলো একজন মানুষের নাম হাসিব এরকম একজন মানুষের নাম ছিল কি ভ্যালেন্টাইন নাম শুনে কি মনে হচ্ছে বহুত বড় আল্লাহর ওলি তাই না কথা বলেন না কেন এখন 2024 275 খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় কত তাইলে হবে 1725 বছর হবে 1725 বছর আগের কাহিনী বলতেছি 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লডিয়াসের আমলে ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি তার ব্যাপারে উইকিপিডিয়াতে বিভিন্ন রকমের তথ্য এসেছে কোথাও কোথাও তথ্য এসেছে সম্রাটের মেয়ের সাথে গোপনে গোপনে হারাম রিলেশন করেছে কোথাও কোথাও তার ব্যাপারে তথ্য আছে যে এই ভ্যালেন্টাইন নামে এই ব্যক্তি তরুণ যুবকদেরকে হারাম রিলেশনের দিকে ধাবিত করত তৎকালীন সম্রাট এই অপরাধে তাকে গ্রেফতার করে জেলখানায় রাখলেন এরপরে 14ই ফেব্রুয়ারিতে তিনি তাকে মৃত্যুদণ্ড দিলেন তাহলে 14 তারিখ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো বিরাট বড় নেক কাজ করার কারণে যুবকদের কি হয়েছে মুখে ঠাটা পড়ছে তো কথা বলো না কেন 14 তারিখ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিরাট বড় নেক কাজের কারণে তাই না
নাকি হারামের কারণে এর পরে বহু বছর পরে খ্রিস্টান পোপ এই ভ্যালেন্টাইনের নামে এই দিবস ঘোষণা করলেন ভ্যালেন্টাইন ডে পরবর্তীকালে ইউরোপে আমেরিকায় পশ্চিমের দেশে যে সকল দেশে কাপড় চোপড় নাই ল্যাংটা হাঁটাহাঁটি করে বৌথইয়া 10 জন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে এরাও আচ্ছা যারা বৌথইয়া 10 জন গার্লফ্রেন্ড নিয়া ঘোরাঘুরি করে বিয়ের আগে মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে এদের চরিত্র ভালো না খারাপ তো খারাপ তো যাবে খারাপের সাথেই এই খারাপরা আরম্ভ করছে ওই খারাপের অনুসরণ অনুকরণ আরম্ভ করলো ভ্যালেন্টাইন ডে পালন করা আমার বাচ্চা যারা এখানে যারা আছেন তারাও জীবনে এই দিবসের নাম শুনেন নাই বাংলাদেশে এটা এসেছে মাত্র 20 বছর আগে যাই যাই দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান এবং তার সাথে বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক নামের সাংঘাতিক বাংলাদেশের সাংবাদিক যেমন আছে সাংঘাতিকও তেমন আছে সাংবাদিক নামের কিছু সাংঘাতিক আর কিছু লুচ্চা বদমাশ এই দেশে এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে যুবক তরুণদেরকে বলবো এই লুচ্চা বদমাশদের ফান্দে পা দিও না বিজাতীয়দের অনুসরণ অনুকরণের কারণে আজ আমার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন খবরদার সাবধান কাফির বেঈমান বিধর্মীদের কোনো অনুসরণ অনুকরণ করো না তাদের কোনো উৎসব পালন করো না সামনে আবার আসতেছে পহেলা বৈশাখ এই রোগ আগে দেখতাম শহরে ছিল এখন দেখি এলাকায় এলাকায় গ্রামে গ্রামে ঢুকে গেছে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে এরপরে দেখা যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা এগুলো হলো হিন্দুয়ানি কালচার এই দেশ অলিয়া উলিয়ারা বাদ করেছে উলামা মশায়েকদের মেহনতে গড়া এই জমিন মসজিদ মাদ্রাসার এই জমিনে বিজাতীয়দের কালচার চলতে দেওয়া যায় না ঠিক কি না এজন্য আমার যুবকদেরকে বলতে চাই খবরদার বিজাতীয়দের অনুসরণ অনুকরণ করো না কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া আসম আল্লাহ তাআলা বলেছেন সীমা লঙ্ঘনকারী জালিমদের তোমরা অনুসরণ করো না বেঈমানগুলো হলো জালিম কেমন জালিম কারণ দুনিয়াতে সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা এজন্য লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে প্রথম কথাই বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম কলিজার টুকরা ছেলে আমার আল্লাহর সাথে তুমি শিরক করো না কারণ শিরক করা হলো সবচেয়ে বড় জুলুম তো কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানরা এরা তো আল্লাহর সাথে শিরক করে এই জন্য এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় জালিম কারণ মুশরিক যারা দুনিয়ার সবচেয়ে বড় জালিম তারা এরা সরাসরি শিরক করে যার উপরে এরা সরাসরি জুলুম করে যার উপরে তিনি কে এই জন্য আল্লাহ বলেছেন খবরদার বিজাতীয়দের অনুসরণ অনুকরণ করো না যদি করো ফাতামাসসাকুমুন নার জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে সুতরাং যেই বিজাতীয়দের অনুসরণ অনুকরণ করলে জাহান্নাম আমাদেরকে আচ্ছন্ন করবে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কাফির বেঈমানদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোনো বিধর্মী বিজাতীয়দের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে যে যার অনুসরণ করে তার সাথে তার হাসর হবে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে অনুসরণ করে করে যারা উৎসব পালন করে ওদের সাথে তার হাসর হবে দেখবেন দুর্গাপূজা যখন আসে তখন দেখা যায় আমার দেশের হিন্দু ভাই বোনেরা তারা দুর্গাপূজা পালন করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানের ছেলে দেখা যায় পূজা মণ্ডপে মুসলমানের ছেলে ফেসবুকে পোস্ট দেয় শারদীয় শুভেচ্ছা ব্যানার লাগায় শারদীয় শুভেচ্ছা আর আমার দেশের কিছু নেতা নামের খেতাও আছে তারা মসজিদেও যায় মন্দিরেও যায় ওখানেও গিয়ে বলে যে আমরা আসলে সবাই এক নাউজুবিল্লাহ কয় ধর্ম যার যার উৎসব সবার তো ধর্ম যার যার উৎসব সবার এটা আবার কেমন কথা পুকুর যার যার মাছ কি সবার নাকি পুকুর যার মাছ তার দোকান যার পণ্য তার ধর্ম যার উৎসব হলো তা ঠিক কি না এই জন্য বিজাতীয়দের কোনো অনুসরণ অনুকরণ করা যাবে নাম্বার থ্রি যুবকদের চরিত্র নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ হলো
আকাশ সংস্কৃতি বলবে নজর আকাশ সংস্কৃতি আবার কি এখন তো অপসংস্কৃতি আমাদের পকেটে পকেটে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ঢুকেছে ওই আকাশে স্থাপন করা স্যাটেলাইটের মাধ্যমে আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে গোটা দুনিয়ায় বর্তমানে 13000 এর বেশি টেলিভিশন চ্যানেল আছে এই টেলিভিশনগুলো আমাদের ঘরে ঢুকেছে টেলিভিশনগুলো আমাদের ঘরে ঢুকে ডিশের অ্যান্টেনা লাগিয়ে সারা দিন দেখা যায় ভারতীয় সিরিয়াল নাটক আর সিনেমা এই সকল জিনিস দেখে দেখে আমাদের ছেলেরা নষ্ট মেয়েরা নষ্ট এগুলো দেখে দেখে আমাদের অনেক পরিবারের বউয়েরা শিখে শাশুড়ির সঙ্গে কেমনে কুটনামি কইরা ভাইয়ে ভাইয়ে ভেজাল লাগায়া কেমনে সংসারটা ভাঙা দিতে হয় ঠিক কি না এই আকাশ সংস্কৃতি অপসংস্কৃতির কারণেও আমাদের যুবকরা নষ্ট যুবতীরা নষ্ট কারণ এগুলো দেখে দেখে তারা হারাম বিভিন্ন জিনিস চর্চা করছে এই অপসংস্কৃতি আমাদের ঘরে 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 ঢুকে যাওয়ার কারণে অপসংস্কৃতির করাল থাবায় অপসংস্কৃতির ছুবলে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য যুবকদেরকে অপসংস্কৃতির হাত থেকেও বাঁচার দরকার আছে না নাই যুব সমাজ ধ্বংসের 4 নম্বর কারণ হলো যুব সমাজ ধ্বংসের 4 নম্বর কারণ হলো অশ্লীল গান বাজনা অশ্লীল গান বাজলা অশ্লীল নাটক সিনেমা এখন তো সিনেমা মানুষের পকেটে পকেটে চলে এসেছে আগের যুগে মানুষ সিনেমা দেখার জন্য উপজেলা শহরে জেলা শহরে যেত আর এখন মানুষ সিনেমা দেখার জন্য কোথাও যাওয়া লাগে না প্রত্যেকের পকেটের ভেতরে সিনেমা দেখার যন্ত্র আছে না নাই পকেটের ভেতরে চলে এসেছে গান বাজনা শুনছে মানুষ ও যুবক ভাইয়েরা খবরদার খবরদার গান বাজনা শুনে নিজের অন্তরটাকে কলুষিত করে দিও না গান বাজনা হলো এমন জিনিস যেটা মানুষের অন্তরকে নাপাক বানিয়ে ফেলে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাক ফিল কলবি কামা ইয়ামবুতুল মা উজ্জার এখন দেখবেন সামনে বুড়ো ক্ষেতের টাইম আসতেছে বুড়ো ক্ষেত করার পরে ধানের চাষ যেন ভালো হয় এজন্য দেখবেন জমিনের মধ্যে মানুষ ডিপ টিউবওয়েল স্থাপন করে পানি সেচ দেয় পানি সেচ দিলে যেমন জমিনের ফসল ফলানোর শক্তি বাড়ে কি সুন্দর উদাহরণ নবীজি দিলেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মা উজ্জার পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি ভাবে গান বাজনার কারণে মানুষের অন্তর এর ভেতরে নিফাক বাড়ে এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো মোবাইল একটা আছে বলে সারা দিন ইয়ারফোন হেডফোন ইয়ারপড কানে ঢোকায়া গান শোনো না আজেবাজে গান শুনে নিজের অন্তরটাকে ব্যাধিগ্রস্ত করে দিও না যদি তোমার গান শুনতে মন চায় তাহলে নাশিদ শোনো গজল শোনো ইসলামী সঙ্গীত শোনো আমার দেশের গজলের শিল্পীদের গলা এত সুন্দর দেখবেন বাজনা ছাড়াও এত সুন্দর করে গায় শুনলেই দেখবেন কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায় কলরবের গান শুনবেন সাইমুমের গান শুনবেন শশাসের গান শুনবেন আমার দেশে এমন এমন সঙ্গীত শিল্পী আছে এত সুন্দর করে গায় আসলে সুন্দর হয়ে যায় গানের ভেতরে আছে আল্লাহর নাম গানের ভেতরে আছে রসুলের নাম যেই সঙ্গীতে যেই নাশিদে আল্লাহর নাম রসুলের নাম আছে তো সেটার মধ্যে তো আলাদা একটা জজবা থাকবে এগুলার মধ্যে আসরও থাকবে এই জন্য যদি গজল এই জন্য যদি কিছু শুনতেই মন চায় ইউটিউবে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে কোরআনের তেলাওয়াত শুনেন ওয়াজ নসিহত শুনেন যদি শুনতেই মন চায় তো নাশিদ শুনেন গান বাজনার ধারে কাছে যাবেন না কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজুয়া أولئك لهم عذاب মুহিন আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে মুফাসসিরিনে কেরাম লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেছেন অশ্লীল গান আর অশ্লীল বাজনা গান বাজনা আমাদেরকে এমন ভাবে আক্রান্ত করেছে দেখবেন প্রায় ম্যাক্সিমাম বাড়িতে গান বাজনা ছাড়া যেন বিয়ে শাদী উদ্বোধনই হয় না বিয়ে হলো একটা হালাল কাজ পবিত্র কাজ বিয়ের মতো হালাল আর পবিত্র কাজ আরম্ভ হয় অপবিত্র গান বাজনা দিয়ে বিয়ের দিন দেখা যায় আমাদের নানা ভাই কেউ আনা হয় অনেক জায়গায় দোয়া করার জন্য কারণ তিনি আমাদের অভিভাবক আপনি আসেন একটু দোয়া করে দেন কিন্তু বড় দুঃখের খবর হলো নানা যেদিন আপনি দোয়া করলেন বিয়ের খুতবা দিলেন আগের রাতে কিন্তু গায়ে হলুদের নামে গান বাজনা হয়েছে গান বাজনাও করে আবার হুজুরও আনে
আমাদের মুফতি হুজুরানে হুজুরানে দোয়া করায় সব দিক ঠিকঠাক রাখে সব দিক ঠিকঠাক রাখে গানও রাখে গায়ে হলুদও রাখে হুজুরানে দোয়াও রাখে এই রকম মানুষ অবশ্য আমাদের এলাকায় নাই যেভাবে আওয়াজ দিলেন মনে হলো ওয়াজ কমন পড়ে গেছে যেই বিয়ে শাদি গান বাজনা দিয়ে শুরু হয় আল্লাহর কসম ভাই তুমি তোমার বউকে বিয়ে করার সময় গান বাজনা বাজিয়েছো তোমার এই হাজবেন্ড ওয়াইফের এই দাম্পত্য জীবন থেকে যে প্রোডাকশন আসবে যে সন্তান সন্ততি হবে এগুলোও কিন্তু ঝাঁকা নাকা মার্কাই হবে কারণ শুরুটা ভালো ছিল না এজন্য বিয়ে শাদিটা হয় এজন্য সুন্নতি তরিকায় বিয়ের মধ্যে কোনো গান বাজনা কোনো গায়ে হলুদ থাকা যাবে না বরং বিয়ের মধ্যে আলেম উলামায়ের দুয়ার মাধ্যমে বিবাহ শুরু করতে হবে ঠিক কি না যেই বিয়ের মধ্যে সুন্নত আছে ওই বিয়ে বাড়িতে এবং ওই দাম্পত্য জীবনে আল্লাহর রহমত আছে বরকত আছে এজন্য আমার যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা আবিয়াইতে আছে এখনো বিয়া করে নাই সিদ্ধান্ত নিতে হবে আমার বিয়েতে কোনো গায়ে হলুদ হবে না কোনো গান বাজনা হবে না বরং আমার বিয়ে শাদি হবে গান বাজনা মুক্ত আমার বিয়ে শাদিতে আলেম উলামা দাওয়াত করব তারা এসে আমার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করে দিবেন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর হবে বরকতময় হবে ঘরে যে সন্তানগুলো আসবে দেখবেন মুফাসসির মুহাদ্দিস আর মুফতি হয়ে যাবে শুরু ভালো করেন আপনার তো শুরু ভালো না শুরু ভালো করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলেন আমিন নাটক সিনেমা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন এখন তো মোবাইলে মোবাইলে মানুষ একটু ফ্রি হইলেই দেখা যায় ইউটিউবে গিয়ে নাটক দেখছে সিনেমা দেখছে নাটক আর সিনেমা দেখবেন না এগুলো দেখে নিজের চোখের জিনা বাড়াবেন না এগুলো দেখে কানের জিনা বাড়াবেন না চোখের জিনা হলো চক্ষু দিয়ে হারাম জিনিস দেখা কানের জিনা হলো কান দিয়ে বাজে জিনিস শোনা আরে মুমিনের বৈশিষ্ট্য তো হবে এমন সে আজে বাজে কথাবার্তা থেকে তার নিজেকে বাঁচায় রাখবে আজে বাজে কোনো কথা সে শুনবে না বলবে না এই জন্য আল্লাহ সুরা মুমিনুনে মুমিনের কোয়ালিটি গুণাবলী বলেছেন সিফত বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন আল্লাহ বলেছেন সফল কাম তারা অনর্থক বেহুদা কথাবার্তা কাজ থেকে বিরত থাকে যারা এই জন্য গান বাজনা নাটক সিনেমা সব হলো অশ্লীলতা সব হলো অহেতুক এই অহেতুক জিনিস থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের ঈমান বাঁচবে ঈমান বাঁচানোর জন্য গান বাজনা নাটক সিনেমা ছাড়ার দরকার আছে না নাই ছাড়বেন তো ইনশাআল্লাহ আওয়াজ তো ছোট হয়েছে ছাড়বেন নাম্বার ৫ আমার যুবকদের চরিত্র নষ্ট হওয়ার ৫ নাম্বার কারণ হলো সিলেবাস থেকে ইসলাম উঠায়া দেওয়া শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম বাদ দেওয়া বলবেন হুজুর কিসের সাথে কি কি এনে বিনালেন তো শুনেন আমার যুবকগুলো কেমনে নষ্ট হচ্ছে আপনারা আছেন না ঘুমাই গেছেন জায়গা মতো তুলছি তো লাইনে এখন শুনেন আমার তরুণ যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে শিক্ষা ব্যবস্থায় দিন না থাকার কারণে একটা ছেলে স্কুলে পড়ে কলেজে বলে তখন সে কিশোর ইউনিভার্সিটিতে যায় তারুণ্য যুবক তারুণ্য আসে যৌবন আসে পড়াশোনা শেষ করলো একটা চাকরি পেল চাকরি পাওয়ার পরে মনে করেন ইঞ্জিনিয়ার হলো সচিবালয়ে চাকরি পেল ডিসি হলো এসপি হলো ডিসি হলো এসপি হলো ওসি হলো ভালো কোনো চেয়ারে বসলো পড়াশোনার ভেতরে ভূগোল ছিল অর্থনীতি পৌরনীতি বাংলা ইংরেজি আইসিটি কোনো কিছু বাদ নাই সবই আছে কোরআন নাই হাদিস এগুলা দোষ করে ফেলছে কোরআন হাদিস নাই বলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় নাই আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় নাই বলে অনার্স মাস্টার্স এমনকি ডক্টরেট শেষ করার পরেও জাতিকে পরিচালনার জন্য সে যখন কোনো প্রশাসনিক চেয়ারে বসে তখন ঘুষ খাচ্ছে তখন সে দুর্নীতি করছে দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে এই যে চুরি করছে এত পড়াশোনা করার পরেও দুর্নীতি করে কেন এত পড়াশোনা করার পরে ডাকাতি করে কেন এত পড়াশোনা করার পরে রডের জায়গায় বাস ঢুকায় দেয় কেন এত পড়াশোনা করার পরেও জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে কেন তার কারণ হলো সে এমন শিক্ষিত হয়েছে শিক্ষা ব্যবস্থায় সব শিখেছে সব পড়েছে কোরআন শিখে নাই হাদিস শিখে নাই যে জাতির শিক্ষা ব্যবস্থায় দিনই শিক্ষা থাকে না দিনই শিক্ষা বিবর্জিত সেই কারিকুলাম দিয়ে সেই সিলেবাস দিয়ে একটা জাতির সন্তানদেরকে শিক্ষিত বানানো যায় তবে এগুলো সর্বশেষে দেখা যাবে বেশিরভাগ শিক্ষিত চোর হবে ডাকাত হবে দুর্নীতিবাজ হবে এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সিলেট শহরে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়
সেও চোর আবার যারা বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে দুর্নীতি করে সেও চোর দুই চোরের ক্যাটাগরি কি সমান কথা বলছেন না কেন দুই চোরের ক্যাটাগরি সমান একটা অশিক্ষিত চোর আর আরেকটা শিক্ষিত চোর অশিক্ষিত চোরের চাইতে শিক্ষিত চোর সমাজের জন্য ভয়াবহ মসজিদে যে জুতা চুরি করেছে ওই বেটা অর্ধশিক্ষিত নইলে মূর্খ সিগনেচারও জানে না আর যে ব্যক্তি কলমের খোঁচায় দুর্নীতি করলো চুরি করলো রোডের জায়গায় বাস ঢুকালো অত বড় বড় বিশ্বাস অত বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিও এত শিক্ষিত হওয়ার পরেও চুরি করলো কেন সব পড়েছে কুরআন পড়ে নাই হাদিস পড়ে নাই এজন্য শিক্ষিত চোর ডাকাত হয়েছে আজ আমার যুবকরা এ কারণেই তো ধ্বংস হচ্ছে সব শিখছে দিন শেখার সুযোগ পাচ্ছে না দিন নাই কোরআন নাই হাদিস নাই যেটুকু ছিল আগে তো বিদায় হজের ভাষণ স্কুলের ছেলেরাও পড়েছে এখন এগুলো নাই এখন বলা হচ্ছে কি জানেন বলা হচ্ছে আমরা পরিবর্তন এনেছি অনেক ভালো পরিবর্তন আমাদের জাতি উন্নত হবে কি উন্নত হবে এখন আমাদের মেয়েরা যেন কামলা বেটি কাজের বেটি হয় কাজের বুয়া এই জন্য আমাদের মেয়েদেরকে স্কুলে আলু ভর্তা আর ডিম বাজু শেখানো হচ্ছে আমাদের ছেলেরা যেন পড়াশোনা করে বাবুর্চি হয় এগুলো শেখানো হচ্ছে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে এখন শেখানো হয় কেমনে বিছানা গুছাইতে আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি সবচেয়ে বড় কথা হলো কি জানেন টেলিভিশনে যারা বক্তব্য দেয় যারা বলে আমরা মানুষের ভালো চাচ্ছি এটা এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারছে না আপনারা খোঁজ নিয়ে দেখবেন টেলিভিশন চ্যানেলে যারা বলে আমরা জাতির উন্নতি চাচ্ছি বলে এমন শিক্ষা এনেছি তাদের একটার ছেলে মেয়েও বাংলাদেশে পড়াশোনা করে না কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে এজন্য তাদেরকে আমরা বলতে চাই যারা বলো আমাদের মতো দরিদ্র হতদরিদ্র মধ্যবিত্ত আমরা তো পয়সা করি নাই আমাদের ছেলে মেয়েদেরকে কানাডায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আমরা পাঠাতে পারি না যারা বলো এগুলো আমাদের বাচ্চাদের জন্য ভালো যদি সত্যি ভালো হয় তোমাদের কথার সত্যতা প্রমাণের জন্য তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কানাডা অস্ট্রেলিয়া থেকে ফিরাই এনে বাংলাদেশে পারলে পড়াশোনা করে পড়াশোনা করাইয়া দেখাইয়া দাও যে দেখো আমরাও ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি দিবে আপনারা একটু চোখ বোলাইয়া দেখেন আশেপাশে তাদের পুলা মাইয়ারা দেশে নাই সব বিদেশে পাঠিয়ে দিয়েছে ব্রিটিশ কারিকুলামে পড়াচ্ছে ব্রিটিশ কারিকুলামে তারা পড়াচ্ছে আর আপনি জব্বর আলী মাতব্বর আলী আপনি যেদিকে যান আমার এত চিন্তা কি আপনার চিন্তা করার সময়ও তার নাই আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করেন কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার সিক্স যুব সমাজ ধ্বংসের ছয় নাম্বার কারণ হলো নগ্নতা বেহায়াপনা নগ্ন অর্ধনগ্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় চুপড়ের সয়লাভ বেড়ে যাওয়া যুবক নষ্ট যুবতীও এখনকার ছেলেরা খুব শর্টকাট পোশাক আশাক পড়ছে উলঙ্গ উলঙ্গপনা নগ্নতা বেড়ে যাচ্ছে আগে আমরা এগুলা শুধু শহরে বন্দরে দেখতাম এখন দেখি গ্রামেও এই চিত্র দেখবেন অনেক যুবক ছেলেরা বেহায়ার মতো হাফ প্যান্ট পরে পায়ের পায়ের এই যে কি জানো বলে হাঁটু হাঁটুর উপরে পোশাক আশাক পড়ছে হাঁটুর উপরে তার প্যান্ট উঠাইয়া হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে এগুলো অবশ্য আমাদের কোম্পানিগঞ্জে নাই হায়া শরম নাই নবীজি বলেছেন আল হায়া উশুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই যার মধ্য থেকে হায়া শরম চলে যায় তার জীবন থেকে ঈমানও চলে যায় আহারে এই যুবকটা জানেও না যে হাঁটুর নিচ পর্যন্ত হলো তার সতর সতর ঢাকা হলো নফল না ফরজ আরো জোরে বলেন নফল না ফরজ তো ফরজ যদি হয় তাহলে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা কেন মাঝে মাঝে আমিও বাড়িতে আসলে রাতের বেলা যখন একটা দুইটা দিয়ে যাই আমিও মাঝে মাঝে দেখেছি রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে অনেকে চলাফেরা করে হাফ প্যান্ট পরে চলাফেরা করা যাবে না আপনি আপনার সতরটা ঢেকে রাখবে অনেকে আবার আছে ঢাকতে 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 এমন ঢাকা ঢাকে লুঙ্গি একেবারে জুতার তলায় নিয়ে যায় কিছু মানুষ লুঙ্গি এত কিছু মানুষ লুঙ্গি নিচে নিতে নিতে এত নিচে নিয়ে যায় মনে হয় যেন বাঘার পাড়ের রাস্তা পরিষ্কার করার দায়িত্ব তারে দেওয়া হয়েছে আপনারা বুঝেন নাই মনে হয় কি বলছে মানে লুঙ্গিটা এত এত নিচে নিয়েছে একদম শেষরাই শেষরাই যায় ধুলা বালু সব নিয়ে যায় আমি একদিন এরকম একজনকে পাইলাম বললাম ভাই
এই গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়ে নাছে দিয়েছে নাকি কয় ফাইজলামি করেন না বললাম আসলে ফাইজলামি করছি না আপনার অবস্থা দেখে আমি ভেবেছি হয়তো ঝাড়ুদারের দায়িত্বই দিয়েছে কয় কেন বললেন বললাম তাকার আপনার লুঙ্গি কোথায় এত নিচে পড়ছেন একেবারে দেখা যাচ্ছে ঘাস লতা পাতা সব চলে যাচ্ছে এই রকম লুঙ্গি পরন্নাওয়ালা মানুষ এই রকম আমাদের এলাকায় নাই কিছু যুবক আছে প্যান্ট আর পায়জামা নিচে নামাতে 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 কেটসের ভেতরে জুতার তলায় ঢুকায় দিয়েছে ও আমার যুবক ভাইয়েরা আমার বাবারা শুনেন লুঙ্গি পরেন প্যান্ট পরেন পায়জামা পরেন যেটাই আপনি পরেন না কেন টাকনোর উপরে পরবেন টাকনোর উপরে পোশাক পরবেন এটাই হলো সুন্নতি নিয়ম কিন্তু দেখা যায় টাকনোর নিচে চলে যায় অনেক ছেলেরা বলে হুজুর যদি আমি টাকনোর উপরে পরি দেখতে যদি আনাসমাট আর খ্যাত লাগে কই আমাদেরকে তো খ্যাত লাগে না পায়জামা পরি টাকনোর উপরে এত লম্বা জুব্বা এটাও পরি টাকনোর উপরে দেশে বিদেশে ঘুরলাম কেউ বলল না আনে স্মার্ট লাগে বরং যারাই দেখে কয় আপনাদের পোশাক আশাক খুব সুন্দর ইনোসেন্ট দেখতে ভালো লাগে দেশে বিদেশে এই পোশাক দিয়ে সম্মান পাওয়া যায় খবরদার টাকনোর নিচে কাপড় ঝুলাবেন না নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমনকি তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো আপনি কার ব্যাপারে কোন দুর্ভাগার ব্যাপারে বলছেন নবীজি তখন বললেন সে হলো ওই দুর্ভাগা যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে তাহলে যেভাবে কাপড় ঝুলাইয়া হাঁটলে টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না ওইভাবে করে কি গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব নিয়ে কাপড় শেষরায় শেষরায় আমরা হাঁটবো নাকি লুঙ্গি প্যান্ট পায়জামা কোথায় উঠবে জোরে বলেন কোথায় উঠবে উঠবে তো ওয়াজ কি প্যান্ডেলে থাকবে না প্যান্ডেলের বাহিরে আমল যাবে আমার দেশে ওয়াজ বেশি হয় আমল কম হয় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকবে না বাহিরে আমল হবে ইনশা আল্লাহ সবাইকে তৌফিক দিয়ে দেন নাম্বার সেভেন কষ্ট হয়ে যাচ্ছে না এ তো শেষ শেষ আমি আটটায় শেষ করে দিব ইনশা নাম্বার সেভেন সাত নাম্বার যুব সমাজ ধ্বংসের সাত নাম্বার কারণ হলো অসৎ বন্ধুত্ব গ্রহণ অসৎ বন্ধুদের সাথে চলাফেরা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য যুবক ভাইদেরকে বলবো যে ছেলেটা ইয়াবা খায় গাঁজা খায় যে ছেলেটা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করে টিজ করে ইফটিজিং করে যারা সমাজের সন্ত্রাস করে চাঁদাবাজি টেন্ডারবাজি করে সেই ছেলেটাকে তুমি তোমার বন্ধু বানিও না বরং বন্ধু বানাও তাকে যে ছেলেটা পাঁচ ওয়াক্ত আজান হলে যারে পাওয়া যায় নামাজে বন্ধু বানাও তাকে যারা মাদ্রাসায় পড়ো যারা স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার বন্ধু হবে ক্লাসের সবচাইতে ভালো ছাত্র তাকে বন্ধু বানাও পরামর্শ চাও বন্ধু তোমার মতো আমি ভালো রেজাল্ট করতে চাই কিছু বুদ্ধি দাও পরামর্শ দাও ক্লাসের ফার্স্ট বেঞ্চের ছাত্রের সাথে তোমার সম্পর্ক হবে বন্ধুত্ব হবে বন্ধুত্ব করতে হবে এমন তার চরিত্র দেখে তার চলাফেরা দেখে চলন বলন কথন মহামালাত মহাসারাত দেখে বন্ধুত্ব করতে হবে অসৎ বন্ধুর সাথে গেলে এদের সাথে চলাফেরার কারণে দেখবেন আপনার চরিত্র শেষ হয়ে যাবে যে ছেলেটা মোটর সাইকেল চালায় হাফানি রুগীর মতো আর ডিজে স্টাইলে কাইট কুইট দিয়া চালায় এই রকম ছেলে পেলে আমাদের এলাকায় নাই কিছু ছেলে পেলেদেরকে এদেরকে আমি মোটর সাইকেল চালায় হাফানি রুগীর মতো বুঝেন নাই আপনারা কাপাই কাপাই চালায় কিছু ছেলেরা আবার ডিজে স্টাইলে ডানে একবার বামে একবার কাইট কুইট মারে এরকম নাই তো এরকম হাফানি রুগীর মতো মোটর সাইকেল চালাও কেন রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে জুড়ে মোটর সাইকেল চালায় চলে যায় আগের যুগটাই ভালো ছিল আমরা দেখতাম ছোটবেলা চাচা দেখলে বড় ভাই দেখলে এদিকে দেখেছে অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছে এখনকার ছেলেদের চরিত্র নিচে নামতে নামতে এত নিচে নেমেছে তার বয়সে বড় তার বড় ভাই তার চাচার সামনে মাথা উঁচু করে কথা বলে আবার দেখা যায় মোটর সাইকেল হরন না থাকলেও যাওয়ার সময় আর পিপ 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 বেশি দিয়ে দিয়ে যায় আদবের খিলাফ অনেক কাজ করে ফেলে মানুষকে শ্রদ্ধা করতে শিখো বড়কে ভালোবাসো ছোটকে স্নেহ করো নবীজি বলেছেন সে আমার উম্মত নয় যে বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না আজকের সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে বড়কে সম্মান নাই ছোটকে স্নেহ নাই কোনো কাজ করলে বড়দের সাথে পরামর্শ করে কাজ করবেন কারণ আপনার চাইতে বড়দের অভিজ্ঞতা কম না বেশি বয়সে যারা বড় তাদের অভিজ্ঞতা আপনার থেকে বেশি এই জন্য কোনো কাজে আপনি তাদের ব্যাপারে পরামর্শ করবেন
মুরব্বীদেরকে মানবেন মুরব্বীদেরকে না মানা এটা হলো একটা সমাজ ধ্বংসের অন্যতম কারণ এজন্য মুরব্বীদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে তারপরে চলতে হয় যারা মুরব্বীদেরকে পাত্তা দেয় না এরা হলো নাম্বার 1 বেয়াদব সমাজে যেন এই বেয়াদবি বেড়ে না যায় এইজন্য যুবক তরুণদেরকে বলে যাচ্ছে আদব আখলাকের পরিবর্তন ঘটাও মুরব্বীদেরকে সম্মান করো রাস্তাঘাটে মুরব্বী চাচা দেখাছো বাইকের মধ্যে পিপ পিপ হরন ডাকায় ডাকায় চলে যেও না বরং সুন্দর করে চলে যাও সালাম দিয়ে চলে যাও বড়কে সম্মান করো মানুষকে সম্মান দিলে আপনার সম্মান কমবে না বরং যে ব্যক্তি মানুষকে সম্মান করে তার সম্মান যিনি বাড়ায়া দেন তিনি কি আল্লাহ অন্যকে সম্মান দেন আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন এজন্য আমার ভাইদেরকে বলছি বন্ধু নির্বাচনেও আপনি সচেতন হবেন যারা ডিজে স্টাইলে মোটরসাইকেল চালায় এদেরকে বন্ধু বানায়েন না মাঝে মাঝে দেখছি পোলা পাইন এখান থেকে গাড়ি চালায়া বিছনা গান্ধি জাফলং চলে যায় আহারে এমন ভাবে মোটরসাইকেল চালায় ডানে এক কাইদ দেয় বামে আরেক কাইদ দেয় চিন্তাও করে না এক মিনিটের ভিতরে মাথার তার মাথার ভেতর থেকে মগজটা খুলে গিয়ে মারা যেতে পারে এটাও ভাবে না একটা দুর্ঘটনা হয়ে যাবে সারাটা জীবনের কান্না যুবকদেরকে বলছি শোনো মোটরসাইকেল কিন্তু বড় মারাত্মক এই দুর্ঘটনা হলে বেঁচে থাকলে তুমি পঙ্গু হয়ে যাবে আর যদি মরে যাও হাত একদিকে পা একদিকে মাথার খুলি আর একদিকে এরকম পাক পাকুম করে গাড়ি চালাও না সভ্য ছেলের মতো গাড়ি চালাও পারা যাবে তো অসৎ বন্ধুত্ব গ্রহণ করো না অসৎ বন্ধুত্ব গ্রহণ করলে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিন এই কারণে মানুষ দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا الله تعالى বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী লোকেরা দুই হাত কামড়ায় কামড়ায় বলবে আহারে যখন দুনিয়াতে ছিলাম তখন কেন রাসূলের তরিকা অনুসরণ করলাম না যারা রাসূলের তরিকায় চলাফেরা করত তাদেরকে কেন বন্ধু বানালাম না এরপরে আয়াতে আল্লাহ বলছেন তারা আফসোস করে আরো বলবে হাত কামড়ায় কামড়ায় ইয়া ওয়াইলাতা লাইতানি لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا الله تعالى বলছেন তারা বলবে লাইতানি হায় দুর্ভাগ্য আমার আফসোস আমার লাম আতখিদ ফুলানান খলিলা ওই বন্ধুকে যদি আমি বন্ধু না বানাতাম ওই ব্যক্তিকে অমুককে তমুককে যদি বন্ধু বানায়া আড্ডা না দিতাম কারণ তার চরিত্র ভালো ছিল না তাহলে ভালো হতো কেন যে তারে বন্ধু বানাইলাম তার সাথে কেন যে চলা তার সাথে কেন যে উঠা বসা চলাফেরা করলাম তার সাথে উঠা বসা চলাফেরার কারণে তার চরিত্র গেল আমার চরিত্র গেল আজকে সেও জাহান্নামি আমিও জাহান্নামি এই জন্য আফসোস করার চাইতে সময় থাকতে সংশোধন হয়ে যাওয়ার দরকার আছে না নাই হয় আলেম হন হয় আলেম হন নইলে আলেমদের সাথী হন যুবকদেরকে বলবো আলেমদের সাথে চলাফেরা করো গোলাপ ফুলের সাথে থাকলে দেখবেন গোলাপ ফুলের গন্ধ লেগে যায় একটা কাপড়ের মধ্যে আতর লাগিয়েছেন ওই আতর আলেমের জুতা বহন করেন আলেমের সাথে ঘোরাফেরা উঠা বসা চলাফেরা করেন আলেমদের জুতা বহন করলে দেখবেন অনেক ইলিম হাসিল করা যায় এইজন্য আমাদের মাদ্রাসাগুলোতে পড়াশোনা শেষ করার পরেই কিন্তু খেদমতের জন্য উস্তাদরা বলেন না উস্তাদরা বলেন পড়াশোনা শেষ করেছো এখন উস্তাদদের সুহবতে থাকো কারণ সুহবতটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ মাথার উপরে মুরব্বী থাকা লাগে শুধু পড়াশোনা করলে ইলিম অর্জন করলে ইলিম সার্ভ করা যায় না এই যে আমরা নিজেরাও পড়াশোনা শেষ করেছি 7-8 বছর আগে এখনো আমরা উস্তাদদের সোহবতে আছি এখনো আমরা উস্তাদদের জুতা টানি এখনো আমরা উস্তাদদের কাছে দৌড়াদৌড়ি করি কারণ উস্তাদ ছাড়া আপনি আগাতে পারবেন না উস্তাদ হলেন এমন যিনি আপনার ভুলগুলো শুধরে দিবেন উস্তাদ হলেন এমন তার সোহবতে থাকলে পরে দেখা যাবে আপনার অনেকগুলো ভুল তিনি দেখিয়ে দিবেন এজন্য যারা মাত্র পড়াশোনা শেষ করেছে মাদ্রাসার ছাত্ররা আছে তাদেরকেও বলবো পড়াশোনা শেষ করে মনে করো না হামসে বড় কুনে তুমি পড়াশোনা শেষ করছো মাত্র কিছু জানছো এখন যখন গবেষণার সাগরে ডুব দিয়ে
দিবা দেখবা তুমি কিচ্ছু জানো না এজন্য উস্তাদদের খেদমতে যাও সুহবতে যাও সিনিয়র যারা আছেন তাদের সুহবতে যাও দেখবা সুহবতে গেলে আরো বহু কিছু শিখতে পারবা এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখা যায় উস্তাদদের সুহবতে ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত থাকে আর উস্তাদদের সুহবতে যে ছাত্ররা থাকে এই সকল ছাত্ররাই কিন্তু ভবিষ্যতে বড় আলেম হতে পারে কারণ মা বাবার পরে সন্তানের জন্য উস্তাদের দোয়া হলো সবচেয়ে বড় সম্বল এজন্য মাদ্রাসার ছেলেদের প্রতি নসিহত হলো উস্তাদদের খেদমত করো উস্তাদদের সাথে থাকো কিতাব নিয়ে মুতালাহ করো উস্তাদদের কাছে দৌড়াদৌড়ি করো দেখবা তোমার ইলমের মধ্যে বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে যুবকদেরকে বলবো সৎ বন্ধুর সাথে চলাফেরা করো কারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে আতর রাখলে যেমন ওই যে বলছিলাম আতর মাখানো একটা কাপড় আল্লাহ রাখলে অন্য কাপড়ে আতরের গন্ধ যায় ঠিক তেমনি বিড়ি খায়া বিড়ির কিছু ধোয়া বা গন্ধ দেখবেন কাপড়ে লাগছে বিড়ির গন্ধ যে কাপড়ে আছে ওই কাপড়টাও যখন আল্লাহ রাখবেন বিড়ির গন্ধ অন্য কাপড়ে যাবে বুঝছেন তো ব্যাপার তাই জন্য ভালো মানুষের সাথে যান ভালো গন্ধ আসবে খারাপ মানুষের কাছে যাবেন খারাপ গন্ধ আসবে যুবকদেরকে বলছি ভালো ছেলেদের সাথে চলাফেরা করবা পারবা তো মুরব্বীরা আবার ভাবিয়েন না আপনাদেরকে বলছি বাবারা আমি তো আপনাদেরকে তুমি বলে বেয়াদবি করতে পারবো না এটা আপনাদের ছেলেদেরকে ভাতিজাদেরকে বলছি এরা ভালো হয়ে যাক আপনারা চান না এটা চান কিনা আপনারা নাম্বার 8 যুব সমাজ ধ্বংসের 8 নাম্বার কারণ হলো জিনা ব্যভিচারের শয় লাভ ঘটে যাওয়া আজকের সমাজে জিনা বেড়ে যাচ্ছে ব্যভিচার এখন বেড়ে যাচ্ছে আগে শহরে বন্দরে এগুলা বেশি ছিল এখন মোবাইল ফোন আসায় এখন এলাকা এলাকায় ছড়িয়ে পড়ছে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এই বাড়ির ছেলের সাথে ওই বাড়ির মেয়ের সম্পর্ক এই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়েকে ভাগায়া চলে গেছে সুনামগঞ্জে আছে না নাই যুবকদেরকে বলবো এই রকম জেনার সাগরে ডুব দিয়ে তোমার চরিত্র তুমি নষ্ট করে দিও না যারা স্কুলে পড়ো কলেজে পড়ো মেয়েদের পিছনে ঘুরঘুর 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 করো না তোমার এই বয়সটা মেয়েদের ফিতনায় পড়ে যাওয়ার বয়স নয় পড়াশোনার বয়সে যারা অবৈধ সম্পর্ক করে প্রেম করে পড়াশোনার বয়সে যারা হারাম সম্পর্ক করে এদের ক্যারিয়ার শেষ হবে চরিত্র শেষ হয়ে যাবে তোমার এই বয়সটা অবৈধ সম্পর্কের বয়স নয় এই বয়সে পড়াশোনায় মনোযোগী হয়ে যাও আজান হলে নামাজে চলে যাও যদি এই বয়সে মেয়েদের পিছনে ঘুরঘুর না করে পড়ার টেবিলে মনোযোগী হতে পারো আর এই বয়সে যদি নামাজি হয়ে চরিত্রবান হয়ে যেতে পারো দেখবা তোমার ক্যারিয়ার আর চরিত্র ভালো হলে তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা তোমার ক্যারিয়ার আর চরিত্র ভালো হলে দেখবা শত শত হাজার হাজার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তারাই তোমার পিছনে ঘুরঘুর 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 করবে তুমি সিদ্ধান্ত নাও তুমি ঘুরবা না ঘুরাবা যারা মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করো যারা মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে এরা অসভ্য এই সকল অসভ্যতা থেকে যুব সমাজকে বেঁচে থাকতে হবে চরিত্র বানাও ইউসুফ নবীর মতো তোমার চেহারা আর কি সুন্দর তুমি তো বটের তলের রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা মেয়েও তোমার দিকে তাকাবে না কিন্তু ইউসুফ নবী তাকে আল্লাহ এই দুনিয়া আর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন সুবহানাল্লাহ এত সুন্দর সুপুরুষ যার চেহারার দিকে তাকালে চক্ষু ফেরানি যেত না চেহারার দিকে তাকালে চোখ ফেরানো যেত না এত সৌন্দর্য তার ছিল আল্লাহ তাকে এত সুন্দর করে বানিয়েছিলেন আল্লাহর নবী সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালাম তাকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা হাত কাটতে গিয়ে তারা তাদের আঙ্গুল কেটে ফেলেছে তারা টেরও পায় নাই আল্লাহ আকবার যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ঘরে মিশরের তৎকালীন সুন্দরী নারী জুলাইখা কৈশোরকাল থেকে ইউসুফ আলাইহিসসালামকে তার চোখের সামনে দেখেন দেখতে 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 তার প্রতি তিনি এত আকৃষ্ট হয়ে গেলেন একদিন জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় তার বেডরুমে আমন্ত্রণ জানালেন সাতটা দরজা ছিল সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিলেন এরপরে ইউসুফ নবীকে বললেন দেখো তুমি আমার বেডরুমে এসেছো এখানে কেউ আসতে পারে না এই ঘরে আসতে গেলে সাতটা দরজা সব দরজায় তালা লাগিয়ে চাবি আমার কাছে আছে কেউ এখন আসতেও পারবে না তুমি আমি এখানে যা করব শুধু তুমি আমি জানবো কেউ জানবে না কেউ দেখবে না ইউসুফ নবী তখন মনে মনে ভাবছেন দুষ্ট নারী কি বলে সে আর আমি এখানে যা করব কেউ নাকি জানবে না কেউ নাকি দেখবে না এই মহিলা তো জানে না দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু যারে ফাঁকি দেওয়া যায় না তিনি কি তিনি তখন এই মহিলাকে উত্তর কি দিলেন আমাদের যুবক ছেলেদের চরিত্র এমন
যুবক ছেলেরা তো মেয়েদেরকে পটানোর জন্য ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাম্বার কালেক্ট করে টাকার মধ্যে ফোন নাম্বার পাইলে ফোন লাগায়া দেয় আর রাস্তায় যদি কোনো মেয়ে তারে একবার বলে আই লাভ ইউ ভাববেও না বলে ফেলবে আই লাভ ইউ টু আর ওইদিকে ইউসুফ নবীকে জুলাইখা সুন্দরী নারী একেবারে সাত দরজার ভেতরে নিয়ে খাস কামরায় ডেকে নিয়ে বলেছে কারো আসার সাহস নাই তুমি আর আমি এখানে আমার কোনো বান্দি কোনো বাদী কোনো গোলাম দাস দাসী আসতে পারবে না তুমি এখানে আসো আমার মনোবাসনা পূরণ করো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন জুলাইখাকে কি জবাব দিলেন আল্লাহ সূরা ইউসুফের মধ্যে তুলে দিয়েছেন তিনি তখন জুলাইখাকে জবাব দিলেন মাআযাল্লাহ তিনি বললেন দুষ্ট নারী তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো তোমার এই প্রস্তাব থেকে আমি পানাহ চাই আল্লাহর কাছে সুবহানাল্লাহ তোমার এই প্রস্তাব মেনে নেওয়া আমার জন্য সম্ভব নয় তিনি তখন ভাবলেন এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র থেকে আমি কেমনে বাঁচবো দরজাগুলো তালা দেওয়া তিনি মনে মনে চিন্তা করলেন এই মহিলার কাছে আছে দরজার চাবি কিন্তু তামাম দুনিয়ার কুদরতি চাবি তো একজনের কাছে আছে তিনি কি সেই আল্লাহর শক্তি কম না বেশি ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ইমানদারের ভরসা থাকে একজনের উপরে তিনি কে ইউসুফ আলাইহিস সালাম কঠিন সেই পরিস্থিতিতে এই নারীর ফিতনা থেকে বাঁচার জন্য তিনি জানেন দরজা তালাবদ্ধ চাবি জুলাইখার কাছে এটা জেনেও আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য তালাবদ্ধ লক করা দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ বললেন ইউসুফ রে তোমার তাকওয়া পরহেজগারিতা তোমার চরিত্র আমার এত ভালো লাগতো দরজা বন্ধ জুলাইখার কাছে চাবি তো কি হয়েছে সব কুদরতি চাবি তো আমার হাতের মুঠায় দৌড় দিয়েছো দৌড় দাও দেখবা আমি আল্লাহর কুদরতি চাবি দিয়া সাতটা দরজা আমি তোমার জন্য ঠাস ঠাস করে খুলে দিব আমার যুবকদের চরিত্র কি এমন বানানো যাবে না মেয়েদের উন্না ধরে টানবা নাকি পারুয়া কলেজে গিয়া মেয়েদের সাথে হিসকিরি ফিসকিরি মারবা এম সাইফুর রহমান কলেজ গিয়া হিসকিরি ফিসকিরি মারবা বন্ধ করো এগুলো তোমার চরিত্র এমন জায়গায় নিয়ে যাও তুমি এমন জায়গায় নিজেকে নিয়ে যাও দেখবা তোমার চরিত্র আর ক্যারিয়ার ভালো হলে গোটা বাংলাদেশের সুন্দরী সুন্দরী মেয়ের বাপরা ফাইল নিয়ে তোমার পিছে পিছে দৌড়াদৌড়ি করবে আমার মেয়ে আছে আপনি বিয়ে করে ফেলেন এইরকম চরিত্র হওয়ার তৌফিক আল্লাহ সব যুবককে দান করে দেন আমিন নাম্বার 9 যুব সমাজের চরিত্র ধ্বংসের 9 নাম্বার কারণ হলো মোবাইল ইন্টারনেটের অপব্যবহার মোবাইলের অপব্যবহার তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহার এগুলার কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল এটা খারাপ জিনিস না মোবাইলটা তো ভালো আপনি খারাপ পথে ব্যবহার করলে খারাপ ভালো পথে ব্যবহার করলে ভালো এই যে মাইক এই মাইক দিয়ে মমতা জাফা গান গায় কারি সাহেব তিলাওয়াত করে মুয়াজ্জিন সাহেব আজান দেয় হুজুর সাহেব ওয়াজ করে মাইক কিন্তু একটাই মাইকের দোষ না ব্যবহারকারীর দোষ যেদিকে নিয়ে যাবেন এটা ওই দিকে যাবে সুতরাং আপনার কাছে মোবাইল আছে বলে আপনি ইউটিউবে গিয়ে নাটক দেখবেন না সিনেমা দেখবেন না ইন্টারনেট পেয়েছেন বলে আপনি রাতের বেলা পর্নোগ্রাফি দেখবেন না অনেক যুবকেরা ভাবে আমার হাতে মোবাইল আছে মোবাইলে ইন্টারনেটও আছে রাত বাজে 11টা 12টা এখন আমার আব্বু আম্মু ঘুমিয়ে গিয়েছেন ভাই বোন বাড়িতে সবাই ঘুমিয়ে গিয়েছেন এখন আমি যা মন চাই দেখব আমার আব্বু আম্মু ভাই বোন কেউ কিছু দেখবে না কেউ কিছু জানবে না কিন্তু আমার ভাইয়েরা অযুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা অন্ধকার ঘরের ভেতরে গভীর রাতে আপনার এই অপকর্ম আপনার এই অশ্লীলতা বেহায়াপনার খবর কেউ না জানলেও না দেখলেও যিনি সব কিছু আপনার দেখছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি ওই আল্লাহর ভয় কি অন্তরে নাই যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তো মোবাইল আর তথ্য প্রযুক্তি ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজের ইমান বাঁচান আল্লাহ তৌফিক দেন 10 নাম্বার যুব সমাজ ধ্বংস এবং আমাদের ইমান ধ্বংসের আরো একটা কারণ আছে এটা বললে মন খারাপ হবে সত্যি মন খারাপ হবে না তো খুব সিরিয়াস কথা কিন্তু বলবো যুব সমাজ ধ্বংসের 10 নাম্বার গুরুত্বপূর্ণ কারণ হলো অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ যুবকদেরকে সবাই টার্গেট করে কারণ যুবকের শক্তি কম না বেশি তরুণদের শক্তি কম না বেশি এই জন্য অযোগ্য অপদার্থ লোকেরা
তার নিজের স্বার্থের জন্য নিজের ক্ষমতার জন্য নিজের চেয়ারের জন্য যুবক আর তরুণদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে যুবকদের যৌবনের শক্তিকে সে ব্যবহার করে সে কিন্তু দিন 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 কলাগাছের মতো ফুলে যাচ্ছে ঠিক তো কইলে কাম করার বেলায় যে কয়জন পাস করবেন ওইটাই তো হচ্ছে গুরুত্বপূর্ণ যুবকদেরকে বলছি তরুণ আর যুবকদেরকে ছাত্রদেরকে বলছি আপনার এই তরুণ্য আপনার এই যৌবন কোন নেতা নামের খেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কিপ ইন ইওর মাইন্ড মনে রাখবেন ইয়ুথ ইজ কল্ড মনে রাখবেন ইয়ুথ ইজ নট এ গিফট গিভেন বাই ইওর লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন আপনার নেতা আপনাকে গিফট করে নাই যৌবন যিনি দিয়েছেন তিনি কে তো যৌবন নেতা নামের খেতার সামনে পিছনে মোটরসাইকেলের শোভাযাত্রা করে আর তার জন্য চামচামি করতে করতে তোমার যৌবন যায় কেন তোমার মরা বিবেককে তুমি প্রশ্ন করো তোমার মরা বিবেককে ঘুমন্ত বিবেককে তুমি প্রশ্ন করো যুবক আজকের যুবকেরা এভাবেই নষ্ট হচ্ছে তোমরা যখন কলেজে পড়াশোনা করো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো এই বয়সে তোমাদের হাতে শোভা পায় খাতা কলম বই খাতা কলম তোমাদের হাতে শোভা পায় কোরআন হাদিস ইসলামী সাহিত্য কিন্তু তোমাদের কিছু নেতা নামের খেতারা তাদের গদির জন্য চেয়ারের জন্য তোমাদের এই বয়সে বই খাতা কলম না দিয়ে তোমাদের হাতে তুলে দেয় লাঠি সুতায় AK-47 তোমাদের হাতে তুলে দেয় ইয়াবা গাজা তোমাদের হাতে তুলে দেয় অস্ত্রশস্ত্র যারা তার ক্ষমতার জন্য তোমার পড়াশোনার বয়সে বই খাতার পরিবর্তে তোমার হাতে অস্ত্র তুলে দেয় এরা তোমার নেতা না এরা তোমার শত্রু মানবতার শত্রু তোমার লজ্জা করে না তোমার কি আফসোস লাগে না তুমি কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে তুমি বিশ্ববিদ্যালয়ে পাস করে এসে অশিক্ষিত অপদার্থ অযোগ্যের পেছনে ঘুরো তোমার ইলমের উপরে লানত আসলে তোমার লজ্জা থাকা উচিত তুমি এত পড়াশোনা করে অযোগ্য অপদার্থ লোকের পেছনে তুমি ঘুরঘুর করো তোমার ব্যক্তিত্ব নাই তোমার রুচিতে দুর্ভিক্ষ আছে তোমার রুচিতে দুর্ভিক্ষ আছে তুমি ব্যক্তিত্বহীন কথাগুলো গরম সত্য কথা তিতা লাগে সত্য কথা তিতাই হয় তোমার জন্য আমার কষ্ট লাগে তোমার জন্য খারাপ লাগে তুমি দেশের নাম করা কলেজ নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তুমি অপদার্থদের পিছনে ঘুরঘুর করো তোমার জন্য আমার লজ্জা লাগে আফসোস লাগে তোমার জন্য একটা সমাজ আর সভ্যতার ড্রাইভার হলো সৎ নেতৃত্ব কথা বুঝেন নাই একটা বাসের ড্রাইভার ড্রাইভিং সিটে বসা ড্রাইভার যদি সুযোগ্য সদক্ষ না হয় পেছনের সব প্যাসেঞ্জারকে খাদে ফালাইয়া খালে ফালাই মেরে ফেলে আর ড্রাইভার যখন সুযোগ্য সুদক্ষ হয় প্যাসেঞ্জার তখন নিরাপদ থাকবে ঠিক তেমনি ভাবে একটা জাতি সভ্যতা বিনির্মাণের জন্য সৎ আর যোগ্য নেতৃত্বের দরকার হয় যুবকেরা যখন সৎ আর যোগ্য নেতৃত্বের অনুসরণ ছেড়ে দিয়ে অযোগ্যদের পিছনে ঘুরঘুর করে তখন একটা সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যায় আমার নিজের এলাকা যেহেতু শেষের দিকে নিজের আমি শেষের দিকে নিজের এলাকা নিয়েও কিছু কথা বলতে হয় আমি গোটা বাংলাদেশ সফর করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের দুয়ার বরকত আপনাদের দুয়ার ফসল আমাদের এই অঞ্চল ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে আমাদের এই অঞ্চল বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে আছে পাথরের এখানে আছে পাথরের কোয়ারি এখানে অনেক খনিজ সম্পদ আছে ভৌগোলিকভাবে এই স্থানটি এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও অবহেলার চরম নিম্ন পর্যায়ে আমরা আছি সারা বাংলাদেশ সফরের সুযোগ হয়েছে সারা বাংলাদেশ মনে হয় একটা রাষ্ট্র আর কোম্পানিগঞ্জ মনে হয় আরেকটা রাষ্ট্র কথা বুঝেন নাই আমার আমাদের কোম্পানিগঞ্জের হাইওয়ে ছাড়া গ্রামে গঞ্জের একটা রাস্তা ঠিক আছে কলাবাড়ি গ্রামের রাস্তাটা দেখলাম হয়েছে আমি 4-5 মাস আগে বাড়িতে আসছিলাম হঠাৎ করে ওই দিন কোনো এক কাজে গেলাম ব্রিজ পর্যন্ত যাওয়ার পরে শুনলাম কাজ হয়েছে ভাবলাম দেখি কি হয়েছে ভাটরাই পর্যন্ত সফর করে আসলাম মনটা শান্তি হয়েছে প্রশান্ত হয়েছে ভালো লেগেছে এলাকার ছেলে হিসাবে এলাকা নিয়েও কথা বলার আমার হক আছে কারণ এটা আমার এলাকা এখানে আমি জন্ম নিয়েছি আমি যতই দেশে বিদেশে ঘোরাঘুরি করি না কেন এই এলাকার মাটির গন্ধ এখনো আমার গায়ে লেগে আছে
এই এলাকার এমন পরিণতি হয়েছে কেন আমাদের লজ্জা লাগে আমাদের কোম্পানিগঞ্জে একটা কামিল মাদ্রাসা নাই একটা ফাজিল মাদ্রাসা নাই এই কোম্পানিগঞ্জে ভালো কোনো প্রতিষ্ঠান নাই কলেজ নাই যোগাযোগ ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থা নাই দেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়ে গেল কেন আমরা এত অবহেলিত এত বঞ্চিত আমরা কেন এখনো অবহেলার শিকার এর কারণ হলো যাদেরকে আমরা সমাজ পরিবর্তনের জন্য যাদের কাছে আশা রাখি তাদের মাথায় আছে বালুর চিন্তা পাথরের চিন্তা শিক্ষা আর যোগাযোগের চিন্তা তাদের মাথায় নয় এরা হচ্ছে পাথর খেকু আর বালু খেকু আমি জানি আমার এই বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় বা স্থানীয় পত্রপত্রিকায় অনেক লেখালেখি হবে আমি এগুলো তুয়াক্কা করি না কারণ আমরা যখন সত্য কথা বলি চিন্তা ভাবনা করেই বলি সত্য কথা বললে পাশে লোকে কিছু বলবেই এটাই হলো মূল কারণ কেন এত অবহেলার শিকার আমরা আপনার পাশের উপজেলায় দেখেন তো সাতকে গোয়েনঘাটে কতগুলো প্রতিষ্ঠান আপনার এলাকায় একটা কামিল মাদ্রাসা নাই কেন আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা আপনারা এলাকায় একটা কামিল মাদ্রাসা নাই কেন আপনাদের ছেলেমেয়েরা আছে আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না কেন আপনাদের ছেলেমেয়েরা এখন পড়াশোনার জন্য সিলেটে যেতে হয় ঢাকায় যেতে হয় সবার কি এত পয়সা আছে সিলেটে ঢাকায় পাঠাবে আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা পড়াশোনা করাতে পারতেন যদি এই এলাকায় ভালো ভালো প্রতিষ্ঠান থাকতো কি অপরাধ করলেন আপনারা আপনাদের রাস্তা নাই কি অপরাধ করলেন আপনারা আপনাদের ঘরের নারীরা ডেলিভারি প্রয়োজন হলে ঠিকঠাক সময়ে আপনারা নিয়ে যেতে পারেন না কি অপরাধ করলেন আপনারা আপনাদের প্রতিষ্ঠান নাই কি অপরাধ করলেন আপনারা আপনাদের রাস্তাঘাট নাই কেন আপনারা এত অবহেলার শিকার আমি তো যতটুকু জানি হাইওয়ে ছাড়া আমাদের উপজেলার বেশিরভাগ রাস্তাঘাটে একই দশা নাকি ভুল বলেছি আমি আপনারা কি আপনারা কি কথা বলতে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন ভয় পাইয়েন না প্রতিবাদী না হলে কখনো পরিবর্তন হয় না কথা বুঝেন নাই প্রতিবাদী না হলে পরিবর্তন হয় না সত্য কথা সাহসিকতার সাথে বলবেন কে কি বলবে কে কি করবে এটা ভাববেন না সত্যের পথে চললে আল্লাহ আপনাকে হেফাজত করবে কেন এই বঞ্চিত কেন এই বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েছেন আপনারা এর কারণ হলো ওই যে বললাম যাদের কাছ থেকে আপনারা পরিবর্তনের আশা করেন এদের মাথায় কেমনে কলেজ বানাবে বিশ্ববিদ্যালয় বানাবে কেমনে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এদের মাথায় এগুলা নাই আছে খালি বালুর চিন্তা আর পাথরের চিন্তা এটা এই পয়েন্টে কুরআন হাদিসের ওয়াজ কথা বুঝেন নাই যুব সমাজ আর জাতি ধ্বংসের 10 নম্বর কারণ বলছিলাম অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ অসৎ অযোগ্য নেতৃত্বের অনুসরণ আমি আর নিচে নামলাম না আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম নিজেদের পরিবর্তনের জন্য নিজেরা কাজ করতে হয় লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ বিনা চেষ্টায় মানুষের কোনো কিছু অর্জন হয় না এখানে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আমি এই প্যান্ডেল থেকে চলে যাওয়ার পরে গুনগুন করবে বা আগামীকাল বলবে হাসিবুর রহমানের ভাই মনে হয় চেয়ারম্যান ইলেকশন করেছিল এই জন্য নেতৃত্ব নিয়ে এসে কথা বলেছে এখন আমিও বলে যাই আমার ভাই তিনি যদি কোনোদিন ইলেকশনে আসেন আমার ভাইয়ের পক্ষেও আমি এসে ইলেকশনে নামবো না বলে গেলাম এটা এটা ইলেকশনের জন্য বলে নাই সামগ্রিক কথা বিবেচনা করে আপনাদেরকে বলছি এবং এটাও বলে গিয়েছি তিনি ইলেকশনে আসবেন না এটা আমি জানি যদি আসেন আমি এগুলোতে নাই আমি এটা উনার জন্য বলে যাই নাই কারণ অগ্রিম কিছু কথাবার্তা আমরা আজ করতে পারি পাবলিক সেন্টিমেন্ট তো আমরা বুঝি কারণ পাবলিকের সামনেই আমরা কথা বলি এজন্য আমি যাওয়ার পরে কি গুনগুন হইতে পারে এটাও আগাম বলে দিলাম যাতে করে ওই গুনগুন গুনগুন করা লোকদের জবানগুলো বন্ধ হয়ে যায় এটা আপনাদের ভালোর বিবেচনা করে বলেছি এটা আমি কোরআন হাদিসের ওয়াজ করেছি শুধু আপনাদের কথা না গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর কথা বলেছি ড্রাইভার ভালো হলে প্যাসেঞ্জার ভালো থাকে ড্রাইভার ভালো না হলে প্যাসেঞ্জারের উপর ঠাড়া পড়ে যুব সমাজ ধ্বংসের এই 10টা কারণ তুলে ধরলাম এই ধ্বংস থেকে বাঁচার জন্য করণীয় কি করণীয় হলো তাকওয়া অর্জন করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে ইমানের পথে থাকা আর ইমানদার ব্যক্তিদের সুহবতে অর্থাৎ উলামা মাশায়েখদের সান্নিধ্যে থাকা তবেই দেখবেন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আজকে এশার নামাজের পরে আলোচনা রাখবেন সমাপনী আলোচক হিসেবে আমাদের এই অত্র অঞ্চল তথা গোটা কোম্পানিগঞ্জের রত্ন আমাদের গর্ব আমাদের অহংকার এখানে আমাকে দাওয়াত করার পরে আমি দেখলাম ওনার নাম নেই কমিটিকে আমি বললাম
তিনি আমাদের মুরব্বী সুনামগঞ্জ সিনেট মৌলভীবাজার হবিগঞ্জের এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ উনাকে চিনে না উনার গ্রামের পাশে মাহফিল উনাকে ছাড়া মাহফিল হয় কেমনে আমি বললাম উনাকে যেন অবশ্যই রাখা হয় এবং তিনি আখেরি মোনাজাত দিবেন কমিটিকে ধন্যবাদ কথা তারা রেখেছেন আমার শ্রদ্ধাভাজন চাচা বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন এত সুন্দর করে কোরআন টু কোরআন কোরআনের আয়াত দিয়ে একটা আমার দেশে অনেক ওয়াজ হয় কিছুক্ষণ সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা কিছুক্ষণ লাফালাফি চিৎকার কিছুক্ষণ চেঁচামেচি আলোচনা হবে মাহফিল হবে কোরআন টু কোরআন হাদিস টু হাদিস কোরআন হাদিস বইলেই কুলকিনার পাওয়া যায় না অনেকে সাপ আর ব্যাঙের কিচ্ছাতে সময় পাস করে তো চাচা অনেক সুন্দর কথা বলেন তিনি আমাদের রত্ন তিনি আলোচনা করে আপনাদের উদ্দেশ্যে আরো সুন্দর আরো জ্ঞানগর্ব আলোচনা করবেন তিনি তো আমাদের উস্তাদ তুল্য আলেম উনার অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি আমাদের বয়স যত উনার ওয়াজের বয়স তত কথা বুঝেন নাই আমার বয়স যত উনার ওয়াজের বয়স তত নিঃসন্দেহে তিনি আমাদের চেয়ে অনেক জ্ঞানী তিনি আমাদের চেয়ে অনেক প্রজ্ঞার অধিকারী অনেক বেশি ইখলাসের অধিকারী আমরা তার জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনব আমার আলোচনার পরে এখানে আজান হবে নামাজ হবে নামাজের পরে চাচা আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন আমরা সবাই মোনাজাত করে আজকে যাব বলি ইনশাআল্লাহ